নাইম মাওলা, আপনি লিখেছেন উপজেলা নির্বাচনের কার্যক্রম চলছে, অনেক প্রার্থী মসজিদে এসে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, এটা কি করা উচিত? মসজিদে এসে নির্বাচনী কার্যক্রম চালানোর কোনো সুযোগ নেই, কারণ এখন আমাদের গণতান্ত্রিক নির্বাচনে যারা নির্বাচিত হচ্ছেন এটা তাদের একান্তই পার্থিব একটি বিষয়, এখানে পারলৌকিক কোনো বিষয় খুব একটা নেই বললেই চলে। তো এরকম পরিস্থিতিতে তারা মসজিদে এসে যদি নির্বাচনী প্রচারণা চালান, তাহলে সেক্ষেত্রে সেটি সন্দেহাতীতভাবে দুনিয়াবী কাজ, একান্ত দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য মসজিদে আসা এবং মসজিদে ঘোষণা দেওয়া, এই বিষয়টিতে আপনার পড়বে, আর সেটি নিষিদ্ধ। আপনারা জানেন যে মসজিদে হারানো জিনিসের ঘোষণা পর্যন্ত করা পরিষ্কারভাবে হাদিসে নিষিদ্ধ। তো সেখানে আপনি মসজিদে এসে মানুষদের কাছে অন্য জিনিস চাইলেন, এটা জায়েজ হতে পারে না। এই জন্যই তো কোনো ভিক্ষুক মসজিদে দাঁড়িয়ে ভিক্ষা করার পরেও নিষেধাজ্ঞা রয়েছে, তিনি মসজিদের বাইরে দাঁড়াতে পারেন, মানুষের কাছে চাইতে পারেন, কিন্তু মসজিদের ভেতরে নয়, কারণ মসজিদকে এটাকে উপার্জনের জায়গা বানানো উচিত নয়। এরপর ইউজার ইউটিউবে আইডি থেকে আপনি লিখেছেন, অনেক বছর ধরে আমার স্বামী নেশা করে, সন্তান এবং সামাজিক কারণে তাকে ছেড়ে যেতে পারিনি, এতে কি আমার গুনাহ হচ্ছে? মাঝে মাঝে তার সাথে অনেক খারাপ ব্যবহার করি তার স্বভাবের কারণে, আমার কী করণীয় জানাবেন? দেখুন, প্রথম কথা হলো যে কোনো স্বামী যদি নেশাগ্রস্ত হন অথবা খারাপ কোনো কাজ করেন, বদভ্যাসে থাকেন, গুনাহে লিপ্ত থাকেন, তাকে সংশোধনের চেষ্টা তো একজন স্ত্রী অবশ্যই করবেন, একার স্ত্রী, কিন্তু চেষ্টা করেও যদি তিনি ব্যর্থ হন, কোনোভাবে তাকে সংশোধন করতে না পারেন এবং আশাও ছেড়ে দেন, তাহলে ওই স্ত্রীর সুযোগ থাকলে তাকে ত্যাগ করে তার কাছ থেকে ডিভোর্স নিয়ে বিকল্প কোনো পথ তার দেখা উচিত, কারণ একজন মন্দ বা খারাপ মানুষের সঙ্গে সারা জীবন কাটানো, তার গুনাহের সহযোগী বা সাক্ষী হওয়া, এটা কোনো বুদ্ধিমান কাজ নয়। তবে যদি আপনার আর্থসামাজিক এবং সার্বিক অবস্থা সেরকম না হয়, তাহলে সেক্ষেত্রে তার গুনাহের জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, আপনার কোনো দায় থাকবে না, আপনি তাকে দাওয়াতি কাজ করেছেন, সংশোধনের চেষ্টা করেছেন। তবে ডিভোর্সের পর আপনার আসলে বিকল্প কোনো ভালো পথ আপনার নেই, সেই জন্য আপনি যদি ধৈর্য ধরে থাকেন গুনাহ হবে না। তবে সেখানে তার সাথে সংসার করতে গিয়ে যদি তার সাথে ব্যবহার খারাপ করে আপনি গুনাহগার হন, গালিগালাজ করেন, অন্য অন্য খারাপ আচরণ করেন, অর্থাৎ যে কাজগুলো করলে আল্লাহর কাছে আপনি গুনাহগার হবেন, সেরকম কিছু হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ হবে না। আপনি হয় তার সাথে সংসার করবেন আর না হলে তার সংসার ছাড়বেন, আর করলে তার ভুল কাজগুলো থেকে তাকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবেন বহুবিধ, কিন্তু তাই বলে চেষ্টা করতে গিয়ে আপনি নিজে গুনাহে লিপ্ত হওয়ার কোনো সুযোগ কিন্তু নেই, সীমা লঙ্ঘন করার কোনো সুযোগ কিন্তু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে পরিষ্কারভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছে, যদি স্বামী স্ত্রী পরস্পর একে অন্যের সাথে সংসার করতে গেলে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে, সীমা লঙ্ঘন হয়ে যাওয়ার আশঙ্কা আছে, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য ছাড়াছাড়ির পথ বেছে নিতে হবে। তো এই যে ব্যাপারটা, এখানে আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, যদি আপনার জন্য তাকে ছেড়ে যাওয়াটা কঠিন হয় বা তাকে ছেড়ে গেলে আপনার অন্ধকার থাকে সামনে পথ, তাহলে সেক্ষেত্রে আপনি নিজের মতো করে তাকে বোঝাবার চেষ্টা করবেন এবং তার পাপের জন্য সে দায়ী থাকবে, আপনার ইনশাল্লাহ গুনাহ হবে না। তাহারাত তানি আপনি লিখেছেন, আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায়? বাইরে ফেলার পর ময়লা ফেলার লোকেরা বিক্রি করলে কি আমাদের গুনাহ হবে? কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাহলে আমাদের গুনাহ হবে না, তবে আমরা চাইলে আমাদের আশেপাশে যেখানে খুব বেশি আপনার ময়লা নয়, ড্রেন ড্রেন ইত্যাদি নয়, খুব নোংরা জায়গা নয়, সেরকম জায়গা আমরা ফেলে দিতে পারি এবং সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করতে পারি। আবার প্রতিদিন প্রতিনিয়ত তো আর খুঁজে বের করা যায় না, তাহলে সেক্ষেত্রে আমরা কোনো এক জায়গায় সঞ্চয় করে রাখতে পারি, একসাথে হলে পরে কোনো মাঠের নিচে পুঁতে ফেললাম বা কোনো জায়গায় ফেলে দিলাম, সেই কাজটি আমরা করতে পারি। মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করা জায়েজ নয়, এটা মানবতার অপমান, যার কারণে কোনো ব্যক্তি তার শরীরের কোনো কিছু, সেটা চুল হোক অন্য কিছু হোক, এগুলো বিক্রি করেছে জায়েজ নয়। কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে না। গালিব আহমেদ লস্কর লিখেছেন, আমাদের মা বোনেরা বেশিরভাগই বসে বসে নামাজ আদায় করেন, তাদের কি নামাজ হবে? মা বোনরা কতটা বসে বসে নামাজ আদায় করেন জানি না, তবে অনেক পুরুষদেরকে দেখি যে আমরা চেয়ারে বসে তারা নামাজ আদায় করেন, একান্ত আপনার সেরকম শরিয়াত আপনার অ্যালাউ করতে পারে সে পরিমাণ মাজুর হওয়া ছাড়াও। তো মা বোন হোক আর পুরুষ হোক, যে কেউ হোক, সুস্থ সবল থাকা অবস্থায়ও তিনি যদি বসে বসে ফরজ নামাজ আদায় করেন তার নামাজ হবে না, আর যদি নফল নামাজ পড়েন বসে বসে তাহলে নামাজ হয়ে যাবে, সওয়াব কম হবে, আর যদি অসুস্থতার কারণে বসে পড়েন তাহলে সেক্ষেত্রে সওয়াবও কম হবে না, নামাজও হয়ে যাবে ইনশাআল্লাহ। তার ফারজান আহমেদ লিখেছেন, আমার আব্বু বেঁচে থাকাকালীন আমাদের বাড়ি আব্বু আমার দুই বোন এবং আমার আম্মুর নামে লিখে দেন, আমাদের কোনো ভাই নাই, এটা ছাড়া আমাদের আর কোনো সম্পত্তিও নাই, এই সম্পত্তির যেটুকু আম্মুর নামে আছে আমার আম্মু কি বেঁচে থাকাকালীন আমাদের দুই বোনকে লিখে দিতে পারবেন?
সন্তানদেরকে বাবা মা তো ডোনেশন বা গিফট করতেই পারেন, সেই জায়গা থেকে আপনার আব্বা দিয়েছেন, আপনার আম্মু যদি এখন লিখে দিতে চান লিখে দিতে পারেন, কিন্তু তার উদ্দেশ্য যদি হয় অন্য ওয়ারিসরা যেন না পায়, তাদেরকে ঠকানো বা তারা যেন না পান, তো সেটা অনুচিত কাজ হবে। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের এই বিশ্বাস থাকা উচিত যে রিজিকের মালিক আল্লাহ তাআলা। আমরা আমাদের কোনো সম্পদ কোনো ওয়ারিস পেতে পারেন আমার মৃত্যুর পর, শরীয়ত যদি তার ভাগ রেখেছে সেটা যেন না পায়, সেই জন্য আমি এভাবে করে দিলাম এবং ঠিক করা উচিত। হ্যাঁ, আমার সন্তানরা অনেক অভাবী, তাদের আসলে বিকল্প কোনো পথ নাই, সেই জায়গা থেকে তাদেরকে আমি গিফট করে দিলাম, এটা জায়েজ আছে। অন্যকে ঠকানো বা অন্য জন্য না পায় সেটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলে এদের আসলে এই সবটুকুই এদের না হলে নয়, এ পর্যায়ের তারা কষ্টে আছে, তাহলে তাদের জন্য আমি এটা দিয়ে দিলাম, সেটা জায়েজ আছে। তবে কিছুটা সম্পদ হলেও যদি রেখে দেওয়া হয় অন্যান্য ওয়ারিসদের জন্য সেটা সর্বোত্তম। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।